তিনি বোনদেরকে বলে দেয় অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো, তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোন মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না,